আজকে বিএনপি একটি সমাবেশ করেছে, সেখানে তারা আহ্বান জানিয়েছেন যে তারা সরকারের কাছে আর কোনো দাবি তারা করবে না। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করে তাদের কর্মসূচিতে তারা যুক্ত করতে চান। আসলে আইন কি বলে, খালেদা জিয়ার এখন যে অবস্থা বা এখন যে বন্দি পরিস্থিতি রয়েছে বা বাসায় আছেন, তিনি কি আসলে আদৌ কর্মসূচিতে যুক্ত হতে পারেন বা সেরকম কি কোনো আইন কি বলে? আইন কি বলে সেটা চেয়ে বড় কথা হলো শারীরিক পরিস্থিতি কি বলে। উনি কি শারীরিকভাবে ওই জায়গায় আছেন যে একটা মিছিল করতে আসবেন, সমাবেশে আসবেন, দুদিন পর পর তাকে হাসপাতালে যেতে হচ্ছে, এটা হলো তার প্রথম দিক। এইগুলো হলো কি চটকদার কথা রাজনীতির, এগুলোর মধ্যে কোনো বাস্তবতার ভিত্তি নেই। দ্বিতীয় হলো আইনগতভাবে তিনি কিন্তু বন্দি, সরকারি নির্বাহাদেশে তিনি জেলখানার বাইরে আছেন। সেই লড়াইটা, আইনি লড়াইটা তাকে করতে হবে মোকাবেলা বন্দিত্ব থেকে মুক্ত করার জন্য। এবং একজন বন্দি নিশ্চয়ই কোনো ধরনের রাজনীতিতে সক্রিয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। আমার কাছে মনে হয় যে আমাদের রাজনীতিবিদরা তো নানা ধরনের রেটরিক করেন, তো সেটা তার একটা অংশ, এটা যে এত গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে মনে হয় না। তার দলের মানুষকে কর্মসূচি মানে সব কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য নানা ধরনের কথা তিনি বলছেন, আরও হয়তো অন্য রকমের কথা বলবেন। এগুলো দেখতে হবে আগামী দিনগুলোতে রাজনীতি কোন দিকে এগোয়েছে। আসলে বিএনপির যে এখন অবস্থা এখনকার, আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হলে আসলে কোন দিকটা বেছে নেওয়া দরকার বা কী ধরনের কর্মসূচি দরকার বলে মনে করে? তাদের তো আসলে নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত আমি মনে করি, এবং আপনার বাস্তবতার নিরিখে নতুন করে মূল্যায়ন করা দরকার যে হোয়ার দে স্ট্যান্ড। এবং গ্র্যাজুয়ালি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যে নির্বাচন সেখানে অংশগ্রহণ করা উচিত, এই কারণে যে দলীয় প্রতীকে এই নির্বাচনগুলো হচ্ছে না, এটা একটা সুবিধা আছে। আর যেখানে আপনার দলীয় শৃঙ্খলা আরোপ করার চেষ্টা শাসক দলের পক্ষ থেকেই নেই, তারা অবারিত করে দিয়েছেন ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন, তার দলের নেতাকর্মীরাও করতে পারবেন, সেখানে এই হুইপিং মানে বিএনপির পক্ষ থেকে আমি মনে করি একটু হ্রাস হয়ে যাবে শুনতে, হয়তো সেভাবেই অনেকে মনে করবেন, কিন্তু আসলে এক ধরনের আত্মঘাতী আপনার এই পলিসি, এটা থেকে বেরিয়ে আসা এখনই সময়। আমি তিনটা কারণ দেখি বিএনপির আন্দোলন জনসম্পৃক্ত না হওয়ার। বিএনপি এত বড় বড় সমাবেশ করেছে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায়ও, কিন্তু তারপরেও আন্দোলনের এমন একটা পর্যায় কেন তৈরি হলো না যে জনগণ রাজপথে নেমে গিয়ে বললো সরকারকে চলে যেতে হবে, সেটা কিন্তু আমরা দেখি নেই। যা কিছু হয়েছে তাদের কর্মী বাহিনী, তাদের দলীয় লোকরা নানা ধরনের চেষ্টা করেছে। তিনটা কারণ, একটা হলো বিএনপি বহুদিন থেকে এবং যেটা এখন পর্যন্ত অব্যাহত আছে, সেটা হলো তারা একটা অনলাইনে একটা প্রবাসী শাখা তৈরি করেছে, যারা ফেসবুকে ইউটিউবার এরা গুজব তৈরি করে প্রায় প্রতিদিন, এরা সব শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে, কখনো ফ্রান্স থেকে, কখনো আমেরিকা থেকে, কখনো লন্ডন থেকে। এই যে ইউটিউবার গ্রুপ, ফেসবুকার গ্রুপ, এদের উপরে যে অতি নির্ভরতা, এটা বিএনপির কাল হয়ে দাঁড়িয়েছে এবং এখনও সেই রাজনীতিটাই করছে কিন্তু। এবং ওদের কোনো বেজ নাই, ওদের তো হারাবার কিছু নাই, ওরা তো বাইরে অবস্থান করছে, ওদের পলিটিক্যাল কানেক্টিভিটিও নাই ওদের।